নমস্কার বন্ধুরা, বর্ণার স্পোর্টস ড্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করতে হুম আপ সব আচ্ছে হোঙ্গে, ম্যা ভি আচ্ছি হুম। আজ মানে ব্রেকফাস্ট কা এক রেসিপি লেকার আয়ি হুম, বহুত হি জলদি বান জাতা হ্যায়, তো বিনা দেরকে রেসিপি শুরু করতে হ্যায়। আজকে আমি চট জলদি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি, কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি, এক কাপ সুজিতে আমি এক কাপ জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, এটাকে আমি মিশিয়ে নেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজি নিতে পারেন, সেই অনুযায়ী জলটা দেবেন। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ দই অ্যাড করছি। দেহে অ্যাড কিয়া হ্যায়, এটা কিন্তু খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরম একটা ব্রেকফাস্ট, হেলদিও বটে আর পেটও অনেকক্ষণ ভরা থাকবে। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে আমি অড়হর ডাল ভিজিয়ে নিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা, তারপরে সেটাকে একটা মিক্সিতে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দেব, 2টো টমেটো আর নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি আমি দিয়ে দেব। তুর ডাল কো মানে ভিগোকে রাখা থা 3 সে 4 ঘন্টা, উসকে বাদ 2 টমেটার আর নামক ডালকে ইসকো মে বয়েল কর লুঙ্গি। টমেটোগুলো এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি, নোটিফিকেশন বেল প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। 5 মিনিট পর দেখে নেব সুজির ব্যাটারটা একটু অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এখানে আরও 1/4 কাপ জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, এবার কিন্তু ব্যাটারটা ঠিকঠাক আছে। এখন এখানে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এবার মানে 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড কিয়া হ্যায়, তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2টো আমি সমান সাইজের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে একটু করে অয়েল গ্রিজ করে নেব, তারপরে ব্যাটারটাকে ঢেলে দেব। এইভাবে কিন্তু একসাথে মানে 2টোর বেশিও গ্লাস আপনি বসাতে পারেন, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করছি, তো অনেকটাই একবারে হয়ে যায়। ট্যাপ ট্যাপ করে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল করে নিয়েছি, তার মধ্যে গ্লাস 2টো বসিয়ে 7 থেকে 8 মিনিট আমি স্টিম করে নেব। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এখন ডালটা দেখে নেব, ডালের সিটিটা খুললাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। টমেটো থেকে আমি স্কিনগুলো সরিয়ে নেব। টমেটো থেকে স্কিনগুলো সরিয়ে নেওয়ার পর এটাকে ডালটাকে ভালো করে ঘেঁটে নেব, তারপর এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর 3 থেকে 4 টেবিল চামচ আমি সাম্বার পাউডার অ্যাড করে দেব। সাম্বার পাউডার অ্যাড করে দেওয়ার পর আবারও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো ইয়ে পর মানে হলদি পাউডার, রেড চিলি পাউডার আর সাম্বার পাউডার অ্যাড কিয়া হ্যায়, ইসকো আচ্ছে সে মিলা লেঙ্গে। তো ডালটা এখন আমার অনেকটাই ঘন আছে, এটাকে সরিয়ে নিলাম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হলে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি ডালটা ঢেলে দেবো। ফাইনালি মানে আস্তে আস্তে কারি পাতা আর রেড চিলি তড়কা লাগায়া হ্যায়, উসকে বাদ ডাল কো অ্যাড কর দেঙ্গে। ডালটা দেওয়ার পর আমি 2 কাপ জল আরও দিলাম, কারণ ডালটা আমার ঘন লাগছিল। তো এটা খুব চট জলদি একটা সাম্বার তৈরি হয়ে গেল, এখানে আমি কোনো সবজি অ্যাড করিনি। আবার জল দেওয়ার ফলে আমি একটু নুন দিলাম, আর এখানে আমি তেঁতুলের পাল্প অ্যাড করে দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম। এরপর মানে ইমলি পাল্প অ্যাড কিয়া হ্যায় ওর থোড়া গুড় অ্যাড কিয়া হ্যায়। একবার ফুটে উঠলেই কিন্তু এটাকে আমি বন্ধ করে দেবো, ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো চট জলদি সাম্বার কিন্তু এভাবেই বানিয়ে নিলাম আমি। এবার এটাকে ডিমোল্ড করে নেব, খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসে। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু হালকা করে নিলাম, তারপর এটাকে আমি রাউন্ড রাউন্ড করে কেটে নেব। আমি এখানে একটাই কাটছি, আমার একটাই দরকার। তো এইভাবে কেটে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করে নেব। এখন একটা প্লেটের মধ্যে আমি ইডলিগুলোকে নিয়ে নিচ্ছি। তো চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু চট জলদি এভাবে ইডলি বানিয়ে নিতে পারেন। প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি সাম্বার দিয়ে দেব,
এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, চটজলদি হয়েও যায়, হেলদি একটা রেসিপি, খুব সামান্য তেলেই কিন্তু হয়ে যায়, অনেকক্ষণ পেটও ভরা থাকে। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।